ওয়েলকাম টু অনলাইন টিভি সার্ভিস চ্যানেল থেকে আমি বিপ্লব। আজ আপনাদের সামনে চলে আসলাম এলজির একটি নতুন মডেল নিয়ে, ন্যানোকল। দেখতে পাচ্ছেন রিয়েল 4K, এটা নতুন মডেল আসছে বাংলাদেশে। এটা আমি এখন আনবক্সিং করে দেখাবো, এটার সাথে কি কি থাকবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন এখানে 43NANO79TND, এটা হলো মডেল, মডেলটা এখানে লেখা আছে সব কিছু। এটা আমি এখন আনবক্সিং করে দেখাবো, এই টিভির সাথে কি কি থাকবে সব কিছু আপনাদের দেখাবো। আমি অনেকদিন পরে আবার আনবক্সিং ভিডিও করতেছি, আমি একটু সমস্যায় ছিলাম, এটার জন্য কোনো ভিডিও বানাইতে পারিনি, ভিডিও ম্যাক করতে পারিনি। দেখতে পাচ্ছেন এই টিভির সাথে রিমোট দেওয়া থাকবে, ম্যানুয়াল দেওয়া থাকবে, রিমোটে ব্যাটারি দেওয়া থাকবে, আর দেখতে পাচ্ছেন পাওয়ার কর্ড, আর এই দুইটা হলো টেবিল স্ট্যান্ড, দুই সাইডের জন্য দুইটা পায়া দেওয়া আছে। টিভিটা এখন বের করে দেখাবো আপনাদের, কতটুকু স্লিম, কীরকম দেখতে, কীরকম সব দেখাবো। টিভিটা খোলার টাইমে এরকম ইনটেকভাবে থাকবে, দেখতে পাচ্ছেন। টিভিটা এখন উঠাবো, প্রথমে আপনাদের ব্যাক সাইডটা দেখাবো, ব্যাক সাইডে কি কি পোর্ট দেওয়া আছে, কতটুকু স্লিম। দেখতে পাচ্ছেন পাশে এখানে পাওয়ার পোর্ট দেওয়া আছে, তারপরে এখানে ব্রডব্যান্ডের লাইন দেওয়া আছে, অপটিক্যাল দেওয়া আছে, ইউএসবি দেওয়া আছে, তারপরে HDMI পোর্ট দেওয়া আছে। আপনার স্টিকারটা যদি ভালো মতো খেয়াল করেন, দেখেন ওখানে স্টিকার লেখা আছে, আমি দেখাচ্ছি, এ পাশে দুইটা HDMI আছে, ইউএসবি আছে। স্টিকারটা একটু কাছে নেওয়া, সো দেখতে পাচ্ছেন টিভিটা অন হয়ে গেছে। একটু কাছে নিয়ে দেখায় বর্ডার গুলো, দেখেন বর্ডার গুলো কিন্তু অনেক সুন্দর। বাংলাদেশে যেরকম সনি স্যামসাং কিন্তু একবার পপুলার ধরতে গেলে, আপনারা যারা MI কিনেন বা অন্য কোনো ব্র্যান্ড কিনেন, আশা করি আপনি LG নিতে পারেন। LG-তে আপনার পিকচার কোয়ালিটি খুবই ভালো, আপনারা যদি এসে দেখতে চান তাহলে এসে দেখতে পারেন আমাদের এখানে, বা কমেন্টে আপনি কমেন্ট করেন, আমরা অ্যাড্রেসটা দিয়ে দিব। আপনি এখানে অনেক অ্যাপস দেওয়া আছে, ইউজ পরিমাণ অ্যাপস দেওয়া আছে, যেমন স্যামসাং সোনিতে এখন কিন্তু ফেসবুক অ্যাপটা দেয় না, কিন্তু এটাতে আপনি ফেসবুক অ্যাপস পাবেন, আরও অনেক অ্যাপসগুলো পাবেন, অনেক যা যা প্রয়োজন সব কিছু পাবেন এখানে LG-তে। আমি এখন নেটওয়ার্ক সেটিংটা আমার আগেরটা করা আছে, এটা আমি নেক্সট টাইমে নেক্সট ভিডিওতে দেখাবো নেটওয়ার্ক সেটিংটা কেমন করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার ইন্টারনেট কানেক্টেড দেখাচ্ছে, কীভাবে করতে হবে সব কিছু আমি দেখাবো নেক্সট ভিডিওতে। এখন আমরা ইউটিউবে ঢুকব, ইউটিউবে ঢুকে একটা ভিডিও প্লে করে দেখাবো পিকচার কোয়ালিটিটা কেমন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক অ্যাপসগুলো দেওয়া আছে, আরও ভিতরে অনেক আছে, এখানে আমি বাইরেতে দেখাচ্ছি। আমরা এখন ইউটিউবে ঢুকবো, আর টিভিটা এত ফাস্ট, অনেক স্পিড, আপনার যারা এই মডেলটা কিনছেন অবশ্যই তারা বলতে পারবেন কতটা স্পিড টিভিটা, কোনো সোলো হবে না। আমি এখন একটা 4K ভিডিও প্লে করে দেখাবো আপনাদের। দুইটা টিভি একসাথে, তো এখানে পিছনের টিভিটা অফ করে নিলাম, এখান থেকে এখন 4K একটা ভিডিও প্লে করব। আপনি এগুলো তো ফোর ভয়েসও আপনাকে বলতে পারেন, ভয়েসও হবে, কিন্তু আমি সার্চ দিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন টিভির পিকচার কোয়ালিটিটা খুবই ভালো, IPS প্যানেল,
এলজির মোটামুটি সব আইপিএস প্যানেলই হয় এরকম। দেখতে পাচ্ছেন টিভির পিকচার কোয়ালিটিটা খুবই সুন্দর, মনে হচ্ছে জীবন্ত একবারে ডিসপ্লেতে বের হয়ে আসতেছে। আমি সাজেস্ট করবো আপনারা দেখেন, ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন, টিভি দেখা তারপরে নেন। কিন্তু এলজি টিভি জানেনই অনেক ভালো হয়, জাপানি হয়। সো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ।